জেন ভূত পরি জাদু বান টোনা কিচ্ছু লাগবে না আপনারা তো এসব করেন না খালি মলি সাহেবের কাছে দৌড়ন পঞ্চাশ একশো দু হাজার টাকা নিয়ে আর কিছু মলি সাহেব বসে আছে বাপ রে বাপ কিছু কিছু ব্যক্তি আছে গো বাপ এমন আপনি হয়তো সমস্যা হয়েছে বাড়িতে মৌলানা সাহেবের কাছে গেছেন সে আলেম নয় যোগ্য আলেম হলে সেরকম কাজ করতে পারে না খানটা ঘর কাটবে ঘর কাটবে দেখবেন আপনার নাম শুনবে এবারে আসছি এক নাম্বার কি আল্লাহ নবী বললেন ইন্নাল জান্নাতা তাশতা কুইলা খমসাতি নাফার জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নাম্বার হলো কি তালিয়াল কোরআন প্রত্যেক কোরআন তালাবাদকারী মানুষের জন্য জান্নাত আশা করে কোরআন তলাবাদকারী মানুষের জন্য আশা করে এজন্য জন্য আপনাদেরকে আমি বললাম কোরআন তালাবাদ করবেন এই রমজান মাসে কত কোরআন তেলাবাদ করেছেন সারা বছরে কোরআনটা পড়ে না রমজান মাসে মা বনটা শুধু পড়ে না মায়েরা বোনেরা প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তলাবাদ করবেন রাতে শোয়ার আগে কোরআন তলাবাদ করে গায়ে ফুঁক দিয়ে ঘুমাবেন দেখবেন আল্লাহ অনেক সুস্থ দেবে কুল আউজুদ রাব্বিল ফালাক কুল আউজ নাস এই দুটো সুরা এগারো বার করে পড়ে যদি নিজের গায়ে ছেলে মেয়ের গায়ে স্ত্রীর গায়ে যদি ফুঁক দেয় সন্ধ্যা সন্ধ্যাবেলা ওই বাড়িতে জেন ভূত পরি জাদু বান টোনা কিচ্ছু লাগবে না আপনারা তো সব করেন না খালি মলি সাহেবের কাছে দৌড়ান পঞ্চাশ একশো দু টাকা নিয়ে আর কিছু মলি সাহেব বসে আছে বাপরে বাপ কিছু কিছু ব্যক্তি আছে গো বাপ এমন আপনি হয়তো সমস্যা হয়েছে বাড়িতে মৌলানা সাহেবের কাছে গেছেন সে আদৌ আলেম নয় যোগ্য আলেম হলে সেরকম কাজ করতে পারে না খানটা ঘর কাটবে ঘর কাটবে দেখবে আপনার নাম শুনবে শুনে নিয়ে আপনার কথাগুলো শুনে ঘর কাটবে চারটে চারটে ঘর কেটে শেষ করে দিয়েছে শেষ শেষ পুরো শেষ এবার আপনি মানুষ মানুষ আপনি কি হুজুর আপনার বাড়ির পেছনে পুকুর আছে জি পুকুরে কোন একটা তাল গাছ আছে জি তা পুকুর তো বাড়ির পেছনেই হয় আরে ভাই এক নম্বর আর পুকুরের পাড়ে তাল নারকেল গাছ থাকে এটা স্বাভাবিক ঠিক না বেটি কি কায়দা দেখুন আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি গো বাবা আপনার পুরো শেষ করে দিয়েছে আপনার পাশের বাড়ির সঙ্গে আপনার ঝগড়া তাই এই বর্তমান সময়ে এই পাশের বাড়ির সঙ্গে ঝগড়া ম্যাক্সিমাম লোকের ঠিক না বেটি ওর বিশ্বাস জন্মাচ্ছে মাথায় জন্মাচ্ছে বিশ্বাসটা আপনার বাড়ির গেটের সামনে তাবিজ পোতা আছে এবার হয়তো কোনো দিন বেচারা আপনার পাশের বাড়ির লোকটা আপনার বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিল হ্যাঁ হুজুর রাতে ও আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল আপনার কথার সঙ্গে মিলে গেল বুঝতে পারছেন কি করতে হবে হুজুর কি করতে হবে হুজুর তোমার ঘরটা বন্ধ করে দিতে হবে তা বন্ধ করতে কত টাকা লাগবে আমি অন্যের জন্য টাকা হাজার তুমি ভাব থেকে এসেছো কষ্ট করে তোমার জন্য আমি টাকায় করে গরিব মানুষ করে দেব কি হলো ঘটি বাটি বিক্রি করে এই মা বোনেরা ভালো করে শুনে নাও ইমান নেই তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই ঘটি বাটি বিক্রি করে দিয়ে বইয়ের গহনা বিক্রি করে দিয়ে হুজুরের কাছে তাবিজ করতে গেল ঘর বন্ধ করতে ও আল্লাহ চার দিন পরে আবার ঝামেলা বেশি পেকে গেছে ফের ফোন করেছে হুজুর আপনি তাবিজ করে দিলেন সব সর্বনাশ হয়ে গেল তখন হুজুর কি বলছে জানেন আপনি আমি যা যা বলেছিলাম তাবিজগুলো সেই সেই জায়গায় পুঁতেছিলেন হয়ে গেল একটা কথা আপনাদের বলে যাচ্ছি জিন জাতি আছে সত্য আছে এটা মানুষের মধ্যে ঢুকে তার ক্ষতি করতে এটাও সত্য কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহর কালাম যদি আপনার কাছে থাকে জিন কেন জিনের চোদ্দ পুরুষ পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না

ওয়ালা ইউহীতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সিয়া কুনসিউহু আস-সামাওয়াতি ওয়াল আরদু ওয়া লা ইয়াউদুহু এই আতাল কুরসি পড়ে গায়ে ফুঁক দেবেন নিজের গায়ে ফুঁক দেবেন স্ত্রী ছেলে মেয়ের গায়ে ফুঁক দেবেন আর শুধু তাইন আয় কুলিয়া ইয়া আইয়ুহাল ফিরুন আর কুল হুয়াল্লাহুস সুরা কুল হুয়াল্লাহু আহাদ এই আর কুল আউজ বিল ফালাক কুল আউজু বিরব বিন্যাস এই চারটে সূরা পড়ে যদি ছেলের গায়ে ফুঁক দেন পানিতে ফুঁক দিয়ে খাইয়ে দেন আর যদি আপনি নিজে আমল করেন দেখবেন জেন ভূত পরী জাদু টনা কিছুই লাগবে না আল্লাহর নবী বলছে এনেক্সা সাহাবীকে শয়তান তোমার কিছুই করতে পারবে না যতটুকু আল্লাহ তকদিরে ক্ষতি লিখে রেখেছে তার একটুও বেশি করতে পারবে না সুতরাং তকদিরিকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো আর এরা কি করে আল্লাহকে বিশ্বাস ছেড়ে দিয়ে মণি সাহেব বলেছে তোমার ঘরে তাবিজ কোথা আছে ব্যাস আত্ম কোনো কথা নেই একদম ছুল্লো ঘড়ি বাড়ি বিক্রি করে তাই এক নাম্বার নবী বললেন জান্নাত আশা করে পাঁচ শ্রেণী মানুষের জন্য বাপেরা ইফতারের সময় হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন বাবাই গ্রামে পুরুষ কত আছে হ্যাঁ মরে গেছে কত পুরুষ হবে চারশো আর মহিলা তো আছে তা চারশো পুরুষের মধ্যে সব কোথায় গেছে নাকি এদের মাথায় ঢুকে গেছে যে আমি ইফতার করলে অন্যের খেলে আমার রোজাটাও নিয়ে নেবে মূর্খদের মধ্যে এরকম একটা নিয়ম আছে গো বাপ মূর্খরা যারা মূর্খ তারা মনে মনে ভাবে আমার রোজা আর ওর খাবো তাহলে আমার রোজাটা ওর চলে যাবে মূর্খ তো অজ্ঞ মূর্খ শুনে আল্লাহর নবী বলেছেন যে রোজা ইফতার করে আর যে ইফতার করায় সমপরিমাণ নেকি আল্লাহ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর নবী বলেন মানে এত গরম হচ্ছিল তো বাপ প্রথমের দিকে বড্ড কষ্ট হচ্ছিল যার জন্য আমি ওয়াচ করতেই পাচ্ছিলাম না বড্ড কষ্ট হচ্ছিল আল্লাহ করে নাওয়ালার মালিক আমি চিন্তা করি যে এইখানে যদি এত গরম হয় তাহলে কবরে কি হবে নামার অবস্থা কি হবে আল্লাহর নবী বলেন জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নম্বর হলো তাদিয়াল কোরআন আন প্রত্যহ কোরআন তারাবাদকারী মানুষের জন্য জান্নাত আশা করে দুই নাম্বার হলো ওয়াহাফিজান জোবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে তিন নাম্বার হলো জোবানকে হেফাজত করুন দু নাম্বার হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না মনে রাখবেন উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না জীবটাকে ঠিক রাখুন আরাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করুন আল্লাজাস্তানকে হেফাজত করুন আল্লাহ নবী বলেন তোরা আমার দুই দুটো জিনিসের গ্রান্টি দে দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসেরই গ্রান্টি তোরা আমাকে দে আমি মোহাম্মদ তোদের জান্নাতের গ্রান্টি দিয়ে দেব ও বাবা বাড়িতে গিয়ে দেখবেন হয় বাবাজির উপর খারাপ নয় নিচে খারাপ কত বক্তা মলি সাহেবের আছে গো বাপ হয় উপর খারাপ আর নয় নিচে খারাপ যার দুটোই খারাপ ও জাহান ও মরি সাহেব হতে পারে পিস সাহেব হতে পারে মশায়ে সাহেব যেই সাহেব হতে পারে আর যার উপরও ভালো আর নিচের ভালো ও যদি